রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশের সাত জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র গোপন খবরের ভিত্তিতে বাংলাদেশের রেপিড অ্যাকশন বেটালিয়ান এক অভিযান চালিয়ে একটি থেকে একশো বিধ্বংসী রকেট লঞ্চার সহ বহু অস্ত্র উদ্ধার করেছে এ নিয়ে র্যাব আধিকারিকরা জানান চুনারোঘাট উপজেলার সাত ছুরি জাতীয় উদ্যানের কাছে অভিযান চালানোর সময় আরও ছটি বাংকারের সন্ধান পায় তারা কিন্তু সেগুলিতে কোনো অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি তবে তাদের আশঙ্কা আরও অস্ত্রের সন্ধান মিলতে পারে খবর এই এলাকায় গোপন ছিল জঙ্গি আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে এই যে লোকেশনটা আমরা এখন আছি যে এখানে বেশ কিছু এরকম ধ্বংসাত্মক অস্ত্র এবং গোলা আছে সে প্রেক্ষিতেই কিন্তু র্যাব নাইন কর্ত্রিকা অপারেশনটা পরিচালনা করা হয়েছে গতকাল রাত থেকে এবং আমরা আমাদের যে বম ডিসপোজাল ইউনিট যারা আছে এবং বিভিন্ন রকম মেশিন দিয়ে আমরা মোটামুটি আমাদের যে যে পরিমাণ জায়গা সার্চ করার কথা ছিল আমরা করেছি এবং করার পরে একটি জায়গা আইডেন্টিফাই হয় এবং সেখান থেকে দশটি যে রকেট ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে